ভিউয়ার্স, আমাদের আজকের লেকচারটিতে মূলত ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করা হয়েছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স এর বিভিন্ন ক্ষেত্রে, বিশেষে ইন্টারোগেটিভ সেন্টেন্স এর প্রয়োগ, স্ট্রাকচার, এক্সাম্পল, এগুলোর আলোকে ইভেন আপনার নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স এর এক্সাম্পল, নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স এর সংজ্ঞা, এগুলো আলোকেই সাজানো হয়েছে আমাদের আজকের লেকচারটি। ভিউয়ার্স, আমাদের চ্যানেলে এইরকম ইংরেজি রিলেটেড আপনারা আরো অনেক ভিডিও পাবেন, সো সবগুলো ভিডিও মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। অক্সিলারি অবজেক্ট ইন্টারোগেটিভ সেন্টেন্স এর স্ট্রাকচার। অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এক্সাম্পল, সে কি একটি বই পড়ছে? ইজ হি রিডিং এ বুক? এখানে আমাদের অক্সিলারি ভার্বটা হচ্ছে গিয়ে ইজ, তারপর সাবজেক্ট হচ্ছে গিয়ে আমাদের হি, তারপর প্রিন্সিপাল ভার্বটা হচ্ছে গিয়ে আমাদের এখানে যে রিডিং, তারপর এক্সটেনশনটা হচ্ছে গিয়ে এবং, তারপর এখানে প্রশ্নবোধক চিহ্ন আসছে। ইজ মানে অর্থ হচ্ছে গিয়ে হয়, হি মানে সে, রিডিং মানে হচ্ছে পড়তেছে, আর এ বুক মানে একটি বই। তারা কি কাজটি শেষ করেছিল? হ্যাড দে ফিনিশড দ্য ওয়ার্ক? এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে গিয়ে হ্যাড, তারপর সাবজেক্ট হচ্ছে গিয়ে আমাদের দে, তারপর এখানে ফিনিশড যেটা আছে এটা আমাদের প্রিন্সিপাল ভার্ব, তারপর এক্সটেনশনটা হচ্ছে গিয়ে দ্য ওয়ার্ক, তারপর আমাদের এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে। তো এখানে আলাদা আলাদা ভাবে দেখেন যে হ্যাড মানে তো ছিল, থাকা বা ছিল, এটা হচ্ছে গিয়ে হ্যাড, তারপর দে হচ্ছে গিয়ে তারা, ফিনিশ মানে হচ্ছে গিয়ে শেষ করা, দ্য ওয়ার্ক মানে কাজটি। আমরা কি মেলাতে যাব? শ্যাল উই গো টু দ্য ফেয়ার? তো এখানে আমাদের অভিনয় ভাব হচ্ছে শ্যাল, তারপর আমাদের সাবজেক্ট হচ্ছে গিয়ে এখানে উই, গো হচ্ছে গিয়ে আমাদের এটা প্রিন্সিপাল ভার্ব, তারপর এক্সটেনশনটা হচ্ছে গিয়ে টু দ্য ফেয়ার, তারপর আমাদের এখানে প্রশ্নবোধক চিহ্ন আসছে। যেসব ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তাদের উত্তর সংক্ষেপে ইয়েস বা নো দ্বারা দেওয়া যায়। এক্সাম্পল, তুমি কি তার সাথে দেখা করেছ? হ্যাভ ইউ মেট হিম? হ্যাঁ, আমি করেছি। ইয়েস আই হ্যাভ। না, আমি করিনি। নো আই হ্যাভ নট। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স যথাক্রমে হু, হুইচ, হোম, হোয়েন, ওয়াই, হোয়াট, ওয়ার, হোজ, হাউ দ্বারা শুরু হয় তার উত্তরে সম্পূর্ণ সেন্টেন্স লিখতে হয়। স্ট্রাকচার, ডাব্লিউএইচ কোশ্চেন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তো ডাব্লিউএইচ কোশ্চেন মূলত এটাও একটা এখানে কথা যে এখানে আমরা মূলত যে কয়েকটা লিখছি যে হু, হুইচ, হোম, হোয়েন, দে, হোয়েন, হোয়াই, হোয়াট, হোয়ার, হোস, হাউ, এগুলো হচ্ছে কি ডাব্লিউএইচ কোশ্চেন, আরো কয়েকটা আছে ডাব্লিউএইচ কোশ্চেন, তো এগুলো আমি যাই এগুলো ডাব্লিউএইচ কোশ্চেন মার্ক বলে। এক্সাম্পল, সে কোথায় বাস করত? হোয়ার ডিড হি লাইভ? এখানে দেখেন, এখানে আমাদের ডাব্লিউএইচ কোশ্চেনটা হচ্ছে গিয়ে হোয়ার, তারপর অক্সিলারি ভার্বটা হচ্ছে গিয়ে ডিড, সাবজেক্ট হচ্ছে গিয়ে আমাদের হি, আর এখানে প্রিন্সিপাল ভার্বটা হচ্ছে গিয়ে এখানে লাইভ, তারপর এক্সটেনশন আমাদের এখানে নাই, আর ভার্বটা পরেরটা প্রশ্নবোধক চিহ্ন। তো এখানে আলাদা আলাদা ভাবে যদি আপনারা এটাকে দেখেন যে হোয়ার মানে হচ্ছে কোথায়, আর ডিড তো মানে করা, ডু ডিড এটা মানে করা, হি হচ্ছে গিয়ে সে, লাইভ মানে হচ্ছে বাস করা। সে ঢাকায় বাস করত। হি লাইভস ইন ঢাকা। তো এখানে দেখেন, এখানে এখানে দেখেন যে এখানে আমরা যে আমাদের কথাটা এখানে এরকম ছিল যে আমাদের রুলসটা যে ডাব্লিউএইচ কোশ্চেন দ্বারা যদি শুরু হয় কোনো সেন্টেন্স তাহলে উত্তরে সম্পূর্ণ সেন্টেন্স লিখতে হয়। তা আমাদের এখানে দেখেন সম্পূর্ণ সেন্টেন্সটা আমরা এখানে লিখছি যে এখানে হচ্ছে হোয়াট ডিড হি লাইভ, তো আমরা এটার অ্যান্সারে বললাম যে হি আনসি হি লিভস ইন ঢাকা। তাহলে দেখেন এখানে পুরোটা সেন্টেন্সই এখানে ব্যবহার হয়েছে। নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, অনেক সময় ইন্টারোগেটিভ সেন্টেন্স নেগেটিভও হয়, তখন তাকে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। এক্সাম্পল, সে কি গতকাল স্কুলে যায় নাই? ডিডন্ট হি গো টু স্কুল ইয়েস্টারডে?